সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মানবসন্ধি বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপভিত্তি কার্যক্রম স্নাকোত্তর ও সমমান পাশের প্রথম পর্যায়ে স্নাকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থীদের উপভিত্তি কার্যক্রম দাখিল বিজ্ঞপ্তি 2023 তারিখ প্রকাশিত হয়েছে। বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আমার স্যার নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলেন শুরু করা যাক। এখানে স্নাকোত্তর পাশ বা সমমান পর্যায়ে প্রথম বর্ষের অধ্যয়নরত শিক্ষার্থীদের উপভিত্তি আবেদন দাখিলের বিজ্ঞপ্তি 2023। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতার জন্য জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কর্তৃক স্নাকোত্তর পাশ ও সমমান পর্যায়ে বা ডিগ্রি প্রথম বর্ষ 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত দারিদ্র মেধাবী শিক্ষার্থী 2022-23 অর্থবছরে উপভিত্তি প্রদান করা হবে। স্নাতক পাশ সমমান পর্যায়ের ডিগ্রি শুরু প্রথম বর্ষ 2021-22 শিক্ষাবর্ষে অধ্যয়নরত দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপভিত্তি কার্যক্রম http://stipend.pmeat.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্কের নিবন্ধন করে ই স্টাইপেন্ড সিস্টেমের মাধ্যমে নির্দেশনা অনুযায়ী 15-3-2023 খ্রিস্টাব্দের তারিখ থেকে 6-7-2023 তারিখ পর্যন্ত অনলাইনে সিস্টেমে সংশ্লিষ্ট শিক্ষার্থী অনলাইনে আবেদন করতে পারবেন। নিবন্ধনের জন্য শিক্ষার্থীর নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে প্রদত্ত ব্যবহার নির্দেশনা অনুসরণ করতে হবে। সফটওয়্যার তথ্য ও এন্ট্রির জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ইতিপূর্বে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ে অধিদপ্তর EMAIS এর সফটওয়্যারের মধ্যে ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবেন। সামগ্রী এই প্রক্রিয়া সম্পন্ন করার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে আগামী 18-7-2023 তারিখের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে তালিকা প্রদানের লক্ষ্যে একটি স্বাক্ষরিত কার্যবিবরণী সংগত ইউএন আপলোড করে সিস্টেম ব্যবহার করে অনলাইনে টেস্ট প্রেরণ করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে তালিকা যেমন হার্ড কপি ও প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে প্রেরণ করা প্রয়োজন নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।